দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। 200 পাসপোর্টধারীকে ধরতে বিমানবন্দরে নজরদারি। হঠাৎ করে কেন বিমানবন্দরকে ঘিরে এত তৎপরতা, আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এর আগে বলা হয়েছে সহস্রাধিক ব্যক্তি নজরদারি বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা যেন বিমানবন্দর ক্রস করতে না পারে। এরা কারা? যদিও বলা হচ্ছে এখানে অর্থ পাচার, হুন্ডি এসবকে ধরা হচ্ছে, তো যারা বড় ধরনের টাকা পাচার করে তারা কি ব্যাগে করে হাতে করে নিয়ে যায়? মানে আমি এটা ঠিক বুঝতে পারছি না। হয়তো যদি তেমন কোনো পরিমাণ নেয় তো সেটার পরিমাণ তো কম হওয়ার কথা, কিন্তু হুন্ডি তো আর বিমানবন্দরের কোনো মানুষ প্যাসেঞ্জাররা ক্যারি করে নিয়ে যায় টাকা, এরকম সংখ্যা কি খুব বেশি? বিষয়টা দোহার স্বাচ্ছন্য, কিন্তু রিপোর্টগুলো খুব পরিষ্কার। একেবারে সংখ্যা দিয়ে বলা হচ্ছে যে 200 পাসপোর্টধারীকে ধরতে বিমানবন্দরে নজরদারি। তার মানে অলরেডি ওই যে সহস্রাধিক যেই যারা যাতায়াত করেন এমন মানুষকে যে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 200 জনকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে অর্থ পাচারের সঙ্গে জড়িত। দর্শক, খবরটা বলি, অর্থ পাচারে জড়িত সন্দেহে 200 পাসপোর্টধারীকে খুঁজছে ঢাকা কাস্টমস। তাদের ধরতে বিশেষায়িত দল গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা চার ভাগে পালাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারিতে থাকবেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান। আমদানি রপ্তানিসহ নানা উপায়ে বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে নিয়মিতই খবর প্রকাশ হচ্ছে। সরকার নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যেও এই নিয়ে অস্বস্তি রয়েছে। হজরত শাহজালাল বিমানবন্দরকে অর্থ পাচারের বড় রুট হিসেবে ধরা হয়। আগে জানতাম যে সোনা চোরাচালানের বড় রুট, এখন অর্থ পাচারও বড় রুট হয়ে গেল। কেন কীভাবে বুঝতে পারলাম না, বা কবে থেকে এটা হলো? দেশের প্রধান এই বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অর্থ পাচার ঠেকাতে সম্প্রতি ঢাকা কাস্টমস এই আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের যাত্রীসেবা, রাজস্ব সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে কাজ করছে ঢাকা কাস্টমস। কাজের অংশ হিসাবে বিভিন্ন সময় শুল্ক ফাঁকি, নিষিদ্ধ এবং নিয়ন্ত্রিত পণ্য পরিবহন সহ চোরাচালানের দায়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে অনেকেই অভিযুক্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বিচারাধীন অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়, এসব যাত্রীর মাধ্যমে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পরিবহন ও পাচারের ঝুঁকি রয়েছে, তাই এমন পাসপোর্টধারী যাত্রীকে বিদেশ ভ্রমণকালে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে এসব যাত্রী বিগত এক বছরে কোন কোন দেশে কতবার ভ্রমণ করেছেন তা জানানোর জন্য বলা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে ঢাকা কাস্টমসের একাধিক কর্মকর্তা জানান, অন্তত 200 জনকে নজরদারির আওতায় রাখা হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই ঢাকা কাস্টমসের এই পদক্ষেপ। তবে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়ে আসছে, কারা কারা বিদেশে যাচ্ছে কোন কারণে, হয়তো সরকার অর্থ পাচারের চেয়েও একটা রাজনৈতিক কারণও হয়তো এখানে সামনে নিয়ে আসতে পারে, যার জন্য হয়তো নজরদারির পরিমাণটা বাড়ানো হয়েছে। এখন আসলে কি মানে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে নাকি হচ্ছে না? এরকম বড় বড় অর্থ পাচারের মানে ঘটনাগুলো কিন্তু খুব দৃশ্যমান না। মাঝে মধ্যে একটু সোনা চোরাচালানি কিছু ঘটনা ধরা পড়ে, কিন্তু অর্থ পাচারও থাকে, কিন্তু খুব বড় আকারে যে সাম্প্রতিককালে হচ্ছে এরকম ধরা পড়ার ঘটনা কিন্তু আমরা দেখি না। এখন জানি না হঠাৎ করে কেন এই বিশেষ আয়োজন, নিশ্চয়ই বোঝা যাবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।